আমি এখন দেখাবো ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 2.2-এর 3 নম্বর অঙ্কটা। তো এখানে 3 নম্বর অঙ্ক মান বের করতে বলা হয়েছে আর কি। 3 নম্বর, 125-এর 5% কত? আমি সরাসরি আসলে কতটা লিখি নাই, যে সরাসরি এখান থেকে অঙ্ক করবো, এই ধরনের প্রশ্নটা উঠাই নাই। তাহলে এটার মান বের করতে বলছে, আমরা এই পার্সেন্টকে উঠিয়ে দিব। এখানে 4টা অঙ্ক আছে এই 3 নম্বরে, 5/100। এখন যদি আমরা কাটাকাটি করি, 5 দিয়ে 100 কাটলে হচ্ছে 20, বিশ দিয়ে 125 কাটে না, তাহলে এখানে 5 দিয়ে কাটলে 4 আর এখানে 5 দিয়ে কাটলে 25, তাহলে হচ্ছে 25/4। এটাকে যদি সমস্ত করে দিই, 4×7=24, 1 বাসে 1 উপরে আর নিচে 4, 4×7=24, রাফ তোমরা ইয়ে করে নিতে পারো, মিশ্র ভগ্নাংশ করে নিতে পারো ভাগ করে। এই হলো উত্তর। এটা 225 এর 9%, তাহলে উপরে 9, এই পার্সেন্ট উঠে গেলে নিচে 100 দিতে হয়, 100। এখন যদি আমরা কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 20, আর 5 দিয়ে কাটলে এটা এটা কাটলে হবে হচ্ছে 4×5=20, আর 2 × 25, 5×5=25। আচ্ছা, তোমরা যদি কাটাকাটি এখনো কারো সমস্যা থাকে, ভাগ করে নিবা, 5 দিয়ে এটা ভাগ করলে দেখবো 45 হবে, ভাগফল লিখলাম। এখানে 5 দিয়ে ভাগ করলে 20 হবে, এখানে ভাগফল লিখলাম, ভাগফলই লিখতে হয়। তারপরে 5 দিয়ে আর একবার কাটে, এটা হবে 4, আর এখানে 5 দিয়ে কাটলে হয় হচ্ছে 9। তাহলে এই 9 এর এই 9 মানে এর মানে গুণ, তাহলে এ 9×9, 9 এর মানে গুণ 9, তো 9×9=81, আর নিচে হচ্ছে 4। এখন এটাকে সমস্ত করে দিতে হবে। এই ভাগটা কিন্তু একটু কঠিন, আমি দেখা দিচ্ছি, এটা অনেকেই পারবা আবার অনেকে পারবা না। 4 দিয়ে যখন 81কে ভাগ দিবা, দেখো 4×2=8 মিলে গেল, 1 নামালাম। এখন কি কাজ? এখন যদি তোমরা অনেকে লিখে ফেলো এইভাবে, এই যে এখানে দেখা যাচ্ছে মনে হয়, হ্যাঁ, 2^4/1, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, এটা ভুল, এটা হয় নাই। এই যে উপর থেকে একটা অঙ্ক নামানোর পরে যে আর ভাগ গেল না, এই জন্য আসলে এখানে 0 দিতে হবে, অর্থাৎ 20 হবে। তো 20 সমস্ত 4/1 হবে, এটা হলো উত্তর। এখন এই যে গ নম্বর, 6 কেজি চালের, আসলে 6 কেজি চাল, তার সাথে একটা এর লাগিয়ে দিছে, এই জন্য 6 কেজি চালের হয়েছে। তো 6 এর 6%, পার্সেন্টটা উঠা দিব, 100 হবে নিচে। তাহলে এখানে কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 50, এই দুইটার মধ্যে আবার কাটাকাটি গেলে 2 দিয়ে কাটলে 25, এখানে 2 দিয়ে কাটলে 3, তো নিচেই শুধু 25 আর উপরে 3×3, 3 এর 3 মানে গুণ 9, এটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে এটাই উত্তর। গ নাম্বার, এখানে 200 এর 40%, 40% আর উঠে গেলে নিচে 100 সেন্টিমিটার। এখানে 2 শূন্য কাটলে 1 থাকে, এখানে 2 শূন্য কাটলে 2 থাকে, নিচে আর কিছু নাই, তাহলে এটা শুধু 80 হবে, উত্তর হবে 80।
80 সেন্টিমিটার। তিন নম্বরের অঙ্কগুলো হয়ে গেল। এখন চার নম্বর অঙ্ক, 20 টাকা 80 টাকার শতকরা কত? তো এই শতকরা এইভাবে যখন বের করতে বলবে তখন আমরা আগে 20 টাকা 80 টাকার কত অংশ এটা আগে বের করব। আমরা লিখব 20 টাকা 80 টাকার দিয়ে এখানে একটা র দিতে হবে, টাকার আছে ওখানে, তাহলে এই প্রথমটা যাবে লবে আর এই দ্বিতীয়টা যাবে হরে, অর্থাৎ এটা এখানে গেল আর 80 নিচে যাবে। সবসময় পরের সংখ্যাটা নিচে যায়, আর আগের সংখ্যাটা উপরে পরের সংখ্যাটা নিচে। এখন কাটাকাটি করলে এখানে থাকতেছে, আচ্ছা কাটাকাটি না করেও হয়, আরো কাজ আছে যেহেতু শতকরা। এখন লিখব 20 টাকা 80 টাকার যখনই এখানে শতকরা দিব তখন এখানে অংশটা লিখব না, 100% দিয়ে গুণ করে দিব। এখন এই যে শূন্য কাটলে 8 থাকে, এখানে শূন্য কাটলে থাকে হচ্ছে 2, 2 এককে 2 আর 4 দুগুণে 8, এবার 4 এককে 4, 4 25 100, 25% উত্তর। আবার একটু দেখা দিই, এখানে 1 শূন্য কাটলে থাকে হচ্ছে 2, এখানে 1 শূন্য কাটলে থাকে হচ্ছে 8, এবার এই 2 কে 2 দিয়ে ভাগ করে 1, 8 কে 2 দিয়ে ভাগ করে 4, হয়ে গেল এদিক করে কাটাকাটি, এখানে শুধু 4 আছে। এবার 4 কে 4 দিয়ে ভাগ করে 1 আর 100 কে 4 দিয়ে ভাগ করে 25, তাহলে 25%। চারের খ, 75 টাকা 120 টাকার শতকরা কত? তো শতকরা বের করতে বললে আমরা সবসময় আগে অংশ বের করব, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত অংশ, অর্থাৎ আমরা লিখব 75 টাকা 120 টাকার 75 যাবে লবে আর 120 যাবে হরে, এত অংশ। আমরা এখানেও কাটাকাটি করে নিতে পারি, কারণ ওখানে গিয়ে একটু বেশি কাটাকাটি হয়, যেমন ক নাম্বারে দেখলাম যে একটু বেশি হয়ে গেছে, আর এখানে আমরা কাটাকাটি করতে পারি, যেমন এখানে 5 দিয়ে কাটলে থাকে হচ্ছে 15 আর এখানে 5 দিয়ে কাটলে থাকে হচ্ছে 24, অতএব 75 টাকা 120 টাকার শতকরা, তাহলে এই 24 ভাগের 15 লিখে তার সাথে এই শতকরা লেখার কারণে এদিকে 100% দিয়ে গুণ, তাহলে এখানে শুধুমাত্র 4 দিয়ে কাটলে 424, 4 দিয়ে কাটলে 25, তাহলে এখানে হবে হচ্ছে 15 গুণ 25 375 আর নিচে থাকে 6%। এটাকে যদি সমস্ত করে দেওয়া হয় তাহলে 636, 1, 6 দুগুণে 12, ও সরি এখানে 3 দিয়ে কাটতো, আরো আমি কেটেই দিই, 3 দুগুণে 6 আর এখানে হবে হচ্ছে 3 × 5 = 15, আবার 3 দিয়ে ভাগ করলে 2, 3 দিয়ে ভাগ করে 5, তাহলে এটা একটু চেঞ্জ করে দিই, ইজি হবে আরো, তাহলে 5 × 25 হবে 125, নিচে হচ্ছে 2। এখন 6 দুগুণে 12
মিলে গেল, আর দুই দিয়ে পাঁচকে ভাগ করলে দুই দ্বিগুণে চার, এক বাসে, তার নিচে দুই আর এক উপরে, এত পার্সেন্ট হয়ে গেল উত্তর। স্যারের এই দুইটা অঙ্কই আছে। আচ্ছা, এখন আমরা 5 নম্বর অঙ্কটা দেখব। একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40% হলে ছাত্র সংখ্যা নির্ণয় করো। তাহলে শিক্ষার্থীর সংখ্যা যেহেতু 500 জন, আর এর মধ্যে ছাত্রীর সংখ্যা হচ্ছে 40%, ছাত্র সংখ্যা বের করতে বলছে। তো ছাত্রীর সংখ্যা 40% বলে আমরা আগে ছাত্রীর সংখ্যাটা বের করব, তারপরে টোটাল শিক্ষার্থী থেকে ছাত্রীর সংখ্যা বিয়োগ করলে ছাত্র সংখ্যা পাবো। ভালো করে খেয়াল করবো, এখানে কিন্তু স্টুডেন্ট ভুল করে, কোন কি কারণে, যে এই যে ছাত্রীর সংখ্যা লেখা আছে এটাকেই এটা মনে করে, এই ছাত্র ছাত্রী মিক্সড করে ফেলবা না। আগে আমরা বের করবো, তাহলে সরাসরি লিখবো ছাত্রী সংখ্যা, ছাত্রী সংখ্যা, মোট শিক্ষার্থী হচ্ছে 500, তাহলে এর 40% এতজন, এর তাহলে নিচেই হবে 100%, উঠে গেলে 100 হবে। তো 100 2 শূন্য কাটলে 1 থাকে, এখানে 2 শূন্য কাটলে থাকে হচ্ছে 5, তাহলে 4 পাশে 20 আর 1টা 0, যে 4 পাশে 20 আর এই শূন্যটা শেষে, তাহলে হয়ে গেল 200 জন। অতএব ছাত্র সংখ্যা টোটাল শিক্ষার্থী হচ্ছে 500 জন, আর বিয়োগ করব আমরা 200 জন, তো ছাত্রী বাদ দিয়ে দিব, পেয়ে গেলাম হচ্ছে 300 জন। ছাত্র সংখ্যা, এটাই আমাদের উত্তর। আচ্ছা, এখন একটু কথা বলি, সেটা হচ্ছে যে এইখানে যে কাজটা করলাম, ছাত্রী সংখ্যা বের করলাম এইভাবে, এখন এটা কিন্তু ঐকিক নিয়মে, বেশিরভাগ টিচার ঐকিক নিয়মে করিয়ে অভ্যস্ত, আমরা নিজেরাও ঐকিক নিয়মে করে আসছি। ঐকিক নিয়মে করলে অঙ্কটা আর একটু বড় হবে, অঙ্ক হবে, ওটাও হবে, এটাও হবে, তবে এটা সহজে হয়, এবং এই নিয়ম বইয়ে দেওয়া আছে। বইয়ের আমি বলে দিচ্ছি উদাহরণ 11, এইভাবে করে বইয়ের উদাহরণ 11-তে করা আছে। উদাহরণ 11 এ না এভাবে করা আছে। অতএব বেশিরভাগ টিচার বা গার্ডিয়ান ঐকিক নিয়মে করে অভ্যস্ত, ঐকিক নিয়ম মনে করবে যে এইভাবে কি করা যায় বা করা যাবে না, বা স্যার ভুল করলো কি না, না এটা করা যাবে, এবং অঙ্ক ছোট হয়। তাহলে উত্তর আমাদের হয়ে গেছে